राधे कृष्ण केमन आछेन सबाई आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन, आमराओ सबाई खूब भालो आछि। এই যে সকালে ঘুম থেকে ওঠা মানেই কাজ আরম্ভ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে একটু অন্যান্য কাজ ছেড়ে এসেই রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্নার তারা আছে। তো কর্তামশাই সবজিগুলো গুছিয়ে কেটে দিয়ে গেছে ডিউটি যাওয়ার আগে, তো আমারও ঝটপট রান্না করতে খুব সুবিধা। তো প্রথমে চাউমিনটা বসিয়ে দিলাম, চাউমিনটা আমরাও টিফিন করব, আর আমার মেয়ে কলেজ যাবে, ও চাউমিনটাই টিফিন নিয়ে যাবে, তো তার জন্য আগে চাউমিনটাই বানিয়ে নিলাম। বানানোর পর অন্যান্য রান্নাগুলোও বানিয়ে নিলাম। আজকে মৌরলা মাছ এনে দিয়ে গেছে, মাছগুলো একটু ছোটো কিন্তু বেশ ভালো লাগে। মৌরলা মাছ খেতে মাঝে মাঝে ভালোই লাগে, তো একটু ঝোলও করেছি আর একটু ঝালও করেছি। আর একটা তরকারি এখনও বাকি, ওটা একটু পরে করব। তো তারপরে আমার ছেলে টিফিনটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি একটু জল খেতে বসবো। সকাল থেকে আমরা এখনও জলও খাওয়া হয়নি। আর এই যে ওকে একটু কাসুন্দি, একটু টমেটো সস আর পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কুচিয়ে ওর টিফিনটা দিয়ে দিলাম। ভেবেছিলাম একটা ডিম ভেজে দেবো, কিন্তু ওয়ার ডিম খুব একটা খেতে চায় না। এবার বুঝলাম একটু মুড়ি খাবো বলে, মুড়িটা রোজ সকালে খালি পেটে আমি খাই আর তারপরে জল খাই। আগে তো খুব অ্যাসিড গ্যাস হতো, আর যাদের অ্যাসিড গ্যাস হয় তাদেরও বলছি সকালবেলা খালি পেটে জল না খেয়ে এইটুকু মুড়ি যদি খেয়ে তারপরে জল খান তাহলে কিন্তু খুব ভালো। না আমি এতে উপকার পেয়েছি তাই জন্য বলছি, অ্যাসিড গ্যাসটা কিন্তু কমেই যাবে। আমি বলছি বলে আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা নিজেরাই কদিন করে দেখুন। এটা তো কোনো অন্য কিছু খেতেও বলছি না আর কোনো ওষুধও খেতে বলছি না, এটা আপনারা ট্রাই করে দেখুন, অবশ্যই কিন্তু ভালো। রান্নাটা হলো, এবারে সব এগুলো পরিষ্কার হবে। তো সামনে জঙ্গল দেখে আর বসে থাকা যাচ্ছে না, বসে বসে আর মুড়ি খাওয়া যাচ্ছে না। মুড়িটা শুকনো, তো খেতে খেতেই আমি টুকিটাকে গোছাতে আরম্ভ করে দিলাম, কারণ এর মাঝে বসে থাকা যায় না, যা জঙ্গল করে ফেলেছি। তো এই যে টুকিটাকে গুছিয়ে নিলাম, জামা কাপড়ের যা অবস্থা, তো জামা কাপড় কেনার শেষ নেই, আর এবার গোছাতে গেলেই মনে হয় যে আর কিনবো না এইসব। কিন্তু আবার যখন কোথাও বেরোই ব্যাস মনে হয় যে সব পড়া শেষ হয়ে গেছে, আবার নতুন কিছু কিনতে হবে। এই করে করে চারজনের এত জামা কাপড় যে বলে বোঝানো যাবে না। সরি, চারজনের না, আমাদের তিনজনের। এই সোয়েটার আমার কর্তামশাই এই জামা কাপড় কেনে না, পরেও না। এটাকে আজকে পরিষ্কার করতে হবে, কাশ্মীর থেকে এসেছে, এটা এখনো ধোয়া হয়নি। এগুলোর এরকম অবস্থা আর আলমারিগুলোর, একটা টানলে মনে হয় বিশটা পড়ে যাবে, এরকমই আলমারির অবস্থা। গোছানো যে হয় না তা নয়, কিন্তু একদিন কোথাও বেরোতে গেলে সেটা এমন ওলট পালট হয়ে যায় যে বলার কথা না। তো এবার আমি ওপরের ঘরে চলে গেলাম, এই দেখুন, এই জন্য ভয়েস ওভার করতে হয়। এই যে হকার গাড়ি, এত রাস্তার ধারে বাড়ি যে এদের আওয়াজে কিছু আর মানে ভয়েস ওভার ছাড়া কিছু ভিডিও করা যায় না। তারপরে এই যে ওপরের ঘরগুলো পরিষ্কার করে নিলাম, মেশিনটা তো রোজ পরিষ্কার করলে তবে হয়, আমার ছেলে এত নোংরা করে। তো সব সেরে আর একবার স্নান খাওয়া সেরে নিলাম, এই যে একটু রেস্ট নিচ্ছিলাম দুপুরে, আর ট্যাবে ছেলের সঙ্গে একটু সিনেমা দেখছিলাম, ভূতের সিনেমা। আর একটু রেস্ট নেওয়াও হলো, আবার একটু সিনেমা দেখাও হলো, আবার এবার কাজ আরম্ভ। আবার আজকে আবার সেরা আসার দিন, আবার পার্লারে আজ দুপুরে কোনো কাস্টমার আসে না বলে একটু রেস্ট নিতে পেরেছি, আর সন্ধে আবার কাস্টমার আছে পাশে বিয়েবাড়ি, তার জন্য তারপর রান্না বান্না আছে। আর এই যে আজকে বাড়িতে তবলার মাস্টারমশাই আসবেন, ওই জন্য তবলাগুলো ওপর থেকে নামলাম, তবলাবাবু ওপরে থাকেন, নিচে থাকতে ভালো লাগে না। তারপরে একটু ছাদে উঠলাম, গাছগুলো শুকিয়ে একদম কাট হয়ে গেছে, মানে গাছগুলো না, গাছগুলোর মাটিটা শুকিয়ে কাট হয়ে গেছে, তার জন্য একটু জল ঢাললাম। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন মানাতে বসছি শ্রী, এটাকে কি বলে শ্রী, কেউ আগ ঠাকুর বলে আবার কেউ কেউ বলে শ্রী। এই যে কলা, তে ময়দা, আর আছে সিঁদুর আছে, তারপরে হলুদ আছে, এগুলো দিয়ে বানাবো। রাত হয়ে গেছে কিন্তু কিছু করার নেই, এখনই বানাতে হবে, আমার কাস্টমার ছিল। আমরা যারা দোকানদার, কাস্টমার না এলে ভাবি কেন আসেনি, আর কাস্টমার এলে ভাবি কেন এসেছি।
ভগবান কোন দিকে যাবে আমাদের নিয়ে, বলবে এদের আর মন আমি আর পূরণ করতে পারছি না। তো এইদিকে দেখাই এবার, এইটা বানাচ্ছি। এই যে এবার বানাতে বসলাম, কলা দুটো দিয়ে আর ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তাতে একটু সর্ষের তেল দিতে হবে, মানে যাতে না ফেটে যায়, সর্ষের তেলটা দিলে ফাটে না, বেশ ভালো থাকে। তার জন্য কলা দিয়ে আগে মেখে আর তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ইস্ত্রি বানানো এটা মানে অনেক দিন ছাড়া বানাই, তো ওই জন্য খুব একটা ভালো পারি না, আর এর কোনো প্র্যাকটিসও নেই। যেমন ইচ্ছা হয় সেটাই বানাই, আর কেউ বানাতে দিলে বেশ ভালোই লাগে বানাতে, কারণ এটা একটা অন্য ধরনের কাজ, তো বেশ ভালো লাগে। প্রথমে এই যে ময়দাটাকে কলা দিয়ে মেখে নিতে হবে, আর এর সঙ্গে একটু সর্ষের তেল দেবেন, তাহলে জিনিসটার ফাটে না। তো প্রথমে এই যে এরকম করে বানিয়ে মোটামুটি একটা করে দেব, এমনিতেই রাতও হয়ে গেছে, আর তাছাড়া আর ডিজাইন বেশি দেওয়ার মানে সময়ও নেই, কালকে আবার সকালবেলাই দরকার, তাই কোনো রকমে সেরে ফেলছি আমি। প্রথমে ওই যে ময়দাটাকে একটা রুটির মতো করে নিয়েছি, করে নিয়ে ছুরি দিয়ে কেটে, মানে আমি যে ডিজাইনটা করছি এটার এই ডিজাইনটা ছুরি দিয়ে সমানভাবে ভাগ করে কেটে, আর ওই যে কাঁটা চামচ দিয়ে দাগ করে দিলাম, যাতে ওই ফুলের মতো কি পাতা পাতা মতো একটা শিরা মতো দেখা যায়। যাই হোক, এই যে এই আকারটা এলো দেখুন। এরপরে এবার ওইগুলোর ওপরে ঠাকুর মতো করব। তারপর আবার কিছুটা নিয়ে আলাদা আলাদা কালার দিয়ে মাখতে হবে। হলুদ আমার কাছে আছে, হলুদ আর সিঁদুর আর একটা ওই নীল কালার নিয়েছি। এরপরে এটার মধ্যে ওই যে ওইটা দেব। আপনারাও নিশ্চয়ই জানেন অনেকভাবে বানাতে, তা আমি এটা সহজভাবে বানাচ্ছি। এই যে এর ওপরে এবারে টুকিটাকে ডিজাইন করে দেবো, ব্যাস তারপরেই হয়ে যাবে। এই যে এবারে চারটে ভাগ করে নিয়ে, না তিনটে ভাগ করেছি, একটা সিঁদুর একটা হলুদ আর একটা ওই ব্লু কালার নিয়েছি। এইভাবে বানিয়ে দিয়েছি, দেখুন কেমন হয়েছে বলবেন। তো আপনারা আপনাদের এটা দেখালাম, তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন, আর এটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু কোনো কমেন্ট করেন না, প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর মানে ভিডিওটা যদি কোথাও ভুল থাকে তাহলে বলবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। প্লিজ ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।